আজকের মাহফিল বড় দামি একদিক দিয়ে মিলাদুন নবী আর একদিক দিয়ে মাইজভান্ডারি মিলাদ মাহফিল অর্থাৎ আপনারা আজকে তিনটি নিয়ামত পেয়েছেন একটি হলো কি মিলাদুন নবী সবাই বলে মিলাদুন আর একটা হলো আজকের এটা হচ্ছে মাইজভান্ডারি সম্মেলন কি সম্মেলন আবার আজকের মাহফিলে যিনি চিফ গেস্ট তিনি হচ্ছেন আওলাদে সুবহানাল্লাহ বলেন একের ভিতর কি তিন একের ভিতর 3 ইন 1 একের ভিতর তিন এই মাহফিল আল্লাহর দরবারে কবুল এটাতে কোনো সন্দেহ জোরে বলেন সন্দেহ কারণ নবীর দরুদ নবীর প্রেম নবীর জিকির নবীর শরণ এটার মর্যাদা এত বেশি আল্লাহর জিকির করলে আল্লাহ না যতটুকু খুশি হয় মুস্তাফার জিকির করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় বড় করে বলে সুবহানাল্লাহ ঠিক কি না আচ্ছা বলেন তো আমরা নামাজ পড়ি কি পড়ি না ফরজ করেছেন কে আল্লাহ বলেন না কে রোজা রাখি কি রাখি না রমজানের রোজা ফরজ করেছেন কে আমরা হজ করি কি করি না হজ ফরজ করেছেন কে আমরা যাকাত দেই কি দেই না ফরজ করেছেন কে আল্লাহ আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই ইয়া আল্লাহ আপনি কি নামাজ পড়েন আপনি কি রোজা রাখেন আপনি কি হজ করেন আপনি কি যাকাত দেন আল্লাহ আপনার জন্য কি কিভাবে নামাজ আছে আল্লাহ বলেন নামাজ বান্দা তোর জন্য আমার জন্য আমার নামাজের দরকার রোজার দরকার হজের দরকার যাকাতের দরকার ইয়া রাব্বুল আলামিন তো আপনি কি করেন আল্লাহ বলেন একটা কাজ করি তোরা নামাজ পড়ে পড়ে আমি আল্লাহকে রাজি করিস আর আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আল্লাহর সাথে কাউকে শরীক করা শিরিক কিন্তু আল্লাহ তার হাবিবের উপর যখন দরুদ পড়ছেন তিনি শরীক করেছেন কাকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু তার ফেরেশতাদেরকে বড় করে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক শুধু দরুদ পড়ছেন তা নয় আমরা যখন গুনাহগাররা কেঁদে দিলাম ইয়া আল্লাহ যে হাবিবের উপর আপনি দরুদ পড়ছেন তার উপর আমরাও দরুদের হক আদায় করতে চাই তখন আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি তোমাদেরকে শরীক করে নিলাম এই দরুদের মধ্যে অর্থাৎ আল্লাহ পাক নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না যাকাত দেন না এগুলো আল্লাহর দরকার নাই কিন্তু আল্লাহ তার বন্ধুর প্রেমে দরুদ পড়েন বড় করে বলে সুবহানাল্লাহ তাহলে এই দরুদের ফজিলত কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আবার এই মাহফিল আল্লাহর দরবারে কবুল কারণ কি এক নাম্বার হচ্ছে এটা দরুদের মাহফিল দুই নাম্বার মিলাদুন নবী তিন নাম্বার এখানে আওলাদে রসুল আছেন সুবহানাল্লাহ বলেন যেই ব্যক্তি আওলাদে রসুলকে ভালোবাসবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক দুনিয়াতেও নাজাতের সংবাদ দিয়েছেন আখেরাতে নাজাতের সংবাদ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কিন্তু যেই ব্যক্তি আল্লাহর ওলিকে ঘৃণা করবেন আওলাদ রসুলের বিরোধিতা করবেন তার নামাজ তার রোজা তার বন্দিগি তার সিজদা তার এবাদত এগুলো আল্লাহর দরবারে কবুল তো হবেই না তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা জোরে বলেন না জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা এই জন্য আমার নবী বলেন আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনে ওয়াল মাকাম ফসাল্লা ওয়া সামা ثم مات مبغضا لأهل بيت محمد صلى الله عليه وسلم أدخله النار أي دنيا مانوش أولاد رسول المرجدا غوث الأعظم مجبندر المرجدا أولاد غوث الأعظم مجبندر المرجدا বুঝার তোমাদের ক্ষমতা নাই কিন্তু এই হাদিস পড়লে বুঝতে পারবা কোন ব্যক্তি যদি খানায় কাবা মকামে ইব্রাহিম দুইটার মাঝখানে নামাজ 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 রোজা 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 কখন থেকে এক মাস নয় এক বছর নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে আমরা হলে বলতাম এ কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান আল্লাহর ঘরে নামাজ পড়তেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ কি কম ভাগ্যবান না বেশি ভাগ্যবান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা পড়তে 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 কপালের মধ্যে কালো কালো দাগ করে ফেলল পায়ের মধ্যে চাঁদ করে ফেলল হাতের তালুতে জট লেগে গেল
আমার রাসূলে পাক বলেন নামাজ পড়তে পড়তে যদি ওই ব্যক্তি সুম্মা মাতা ওই সিজদার মধ্যে মারা যায় চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ নয় ঢাকার বাইতুল মুকাররম নয় মসজিদ আকসা নয় মসজিদে নববী নয় খুদ খানায়ে কাবা যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব ওইখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ রোজা নামাজ রোজা কিন্তু মুফগিজান লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের মধ্যে আওলাদে রাসূলের ঘৃণা গাউসুল আজম মজবন্ডারি আওলাদে রাসূল যখন দেখে সে ভালোবাসে না আওলাদে রাসূলকে খারাপ নজরে দেখে ঘৃণাটা মুখে বলে নাই অন্তরে রেখেছে কোথায় অন্তরে রাখলে কি কেউ দেখে কিন্তু দেখার মালিক আছে কি নাই তিনি কে আরো জোরে বলেন কে আপনি ঘৃণা করছেন অন্তরে খেয়াল করবেন কেন আওলাদ রাসূল এত দামি কেন আওলাদ রাসূলকে এত সম্মান করি আওলাদ রাসূলকে ঘৃণা করছে অন্তরে এখনো সে মুখে বলে নাই এজহার করে নাই মানুষকে বলে নাই মানুষকে বলে নাই আওলাদ রাসূলের বিরুদ্ধে মনে মনে ঘৃণা করছে দূর মাইজবান্ডার ভণ্ড দূর মাইজবান্ডারে কিছু নাই মাইজবান্ডার শুধু গরু মহিষ নিয়ে থাকে এই ধরনের অনেকে মন্তরে ধারণা নয় মুখেও বলে আছে কি নাই আরো জোরে বলেন না আছে কি নাই আরে বাবা তুই তো তোর দুনিয়াও বরবাদ করলি তোর আখেরাতও বরবাদ করলি অন্তরে যদি আওলাদে রাসূলের শানে বিয়াদবির খেয়াল অন্তরে আনো আমার নবী বলেন তোর নামাজ তোর রোজা তোর সিজদা তোর বন্দেগী তোর রুকু তোর ইবাদত যা কিছু আদায় করেছিস তোর এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আদখালাহুন নার তোর জায়গা হবে জাহান্নামে আল্লাহ নামাজ তো ঠিকমতো পড়েছি আল্লাহ রুকু তো ঠিকমতো করেছি আল্লাহ সুবহান রাব্বিল আউযিম সুবহান রাব্বিল আআলা আমি তো ঠিকমতো পড়েছি আল্লাহ সূরা ফাতিহা কত মন দিয়ে পড়লাম সহি করে পড়লাম আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নবী বলেন তোমার ওই নামাজ রোজা কবুল হবে না যদি আওলাদ রাসূলের ঘৃণা অন্তরের মধ্যে রাখো ওই নামাজ পড়েছো কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজ পড়েছো তোমার ওয়াইল দুজকে যেতে হবে আর আহলে বাইতের রাসূলকে মাওলা আলীকে মা ফাতেমাকে দয়াল নবীকে ইমামে হাসনাইনে করিমাইনকে আওলাদ রাসূলকে যারা ভালোবাসবে মুহাব্বত করবে আওলাদ রাসূলের মুহাব্বত রাখবে আমার নবী বলেন না আওলাদ রাসূলের ভালোবাসার অপর নাম হলো নবীর ভালোবাসা আল্লাহ বলেন না শুধু নবী তোমার ভালোবাসা নয় যে আওলাদ রাসূলের ভালোবাসা অন্তরে রাখলো এটা আমি আল্লাহর ভালোবাসা আল্লাহ বলেন আমি তার জন্য একটা দরজা খুলে দিলাম আল্লাহ চেয়ারম্যানের দরজা আল্লাহ বলেন না আল্লাহ মেম্বারের দরজা আল্লাহ বলেন না আল্লাহ কমিশনারের দরজা আল্লাহ বলেন না আল্লাহ এমপি সাহেবের দরজা আল্লাহ বলেন না আল্লাহ তাহলে কার দরজা মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি আল্লাহ বলেন না আহলে বায়াতের মুহাব্বত যার অন্তরে থাকবে আদখালাহুল জান্নাতিন নাঈম জান্নাতে নাঈম নামের যেই দরজা আটটি জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে আহলে বায়াতের রাসূলের গাউসুল আজম মজবন্ডারির প্রেমিকদের জন্য বড় করে বলে সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল তাহলে আহলে বাইতে রাসূলের ভালোবাসা এটা অন্তরে রাখলে লাভ না ক্ষতি জোরে বলেন না লাভ না ক্ষতি এই জন্য শায়েরও বলেন কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাজি ভান্ডারি মাওলানা কেমন ঠিক না আমার গাউসুল আজম মাজি ভান্ডারি গাউসুল আজম মাজি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি গাউসুল আজম কারণ ওনাদের মর্যাদা দান করেছেন কে আরো জোরে বলেন কে এই জন্য শায়েরও বলেন এলান করেন ওরে চিনতে পারে গে সাদকার ওরে চিনি বারো ইচ্ছা যার ওরে চিনতে পারে গে সাদকার
ওরে চিনি বারক ইচ্ছা যার ওরে হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিকণ কেন চিনলি গৌসুল আজম মাওলানা কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন সলা দুনিয়া ইকো এফেক্ট দইবে ইকো এফেক্ট ইকো এফেক্ট সলা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম এই জন্য বাবা যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য মজবুত হয় আচ্ছা বলেন তো এখানে যারা আছেন আল্লাহকে কে কে পেতে চায় একটু ডান হাতটা তুলে দেখান মাশাআল্লাহ সবাই চায় কি চায় না কাকে পেতে চায় আরো জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে বাবা আল্লাহকে যদি পেতে চাও তুমি কেমনে পাবা কোথায় পাবা কিভাবে পাবা আল্লাহকে পেতে যদি চাও এক নম্বর আজকে থেকে নিয়ত করে নাও অন্তরের দৃঢ়তা মজবুত করে নাও ও আল্লাহ যে কোনো উপায় আমি তোমাকে রাজি করব যে কোনো উপায়ে তোমাকে হাসিল করব আল্লাহ পাক কারণ আপনি আমাকে রিজিক দিয়েছেন আল্লাহ আপনি আমাকে ইজ্জত দিয়েছেন আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছেন আল্লাহ আপনি আমাকে মান সম্মান দিয়েছেন আল্লাহ আপনি আমাকে আশরাফুল মাখলুকাত করেছেন ও আল্লাহ আমি শুনেছি হুজুরের মুখে আল্লাহ সারা পৃথিবী নাকি কোন ফায়া কোন দিয়ে কোন ফায়াকুন দুইটা শব্দ দিয়ে আপনি সারা পৃথিবী বানাইছেন কিন্তু বাবা আদমকে আপনি কোন ফায়াকুন দিয়ে বানান নাই ও আল্লাহ কেমনে বানাইলা আমার আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি হাতে ও আদম আগে তোর মাটির আনছি সুবহানাল্লাহ বলেন না কার কুদরতি হাত জোরে বলেন না কার ওরে আল্লাহ কোন ফায়াকুন দিয়ে তোরে বানাইতে পার তোরে মানুষ কিন্তু আল্লাহ কোন ফায়া কোন দিয়া তোরে বানাই নাই আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলেন আমার কুদরতি হাত ওই হাত দিয়া তুই মাটির পুতলা বানাইলাম আদম বড় যত্ন করে বানাইলাম ও আদম তোরে বানাইয়া জান্নাতের মধ্যে তোরে রেখে দিলাম কত হাজার বছর তোরে রাখছি তুই নিজেও জানিস না ও আদম এরপরে তোর মধ্যে রূহ ফুঁকে দিলাম সুবহানাল্লাহ বলেন যখন রূহ সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে রূহ ও আল্লাহ এই আদমের ভিতরে তো আমি থাকতে পারছি না অন্ধকার দেখতে পাচ্ছি ও আল্লাহ কোন লাইটিং এর ব্যবস্থা যদি থাকে করে দাও আল্লাহ বলেন এমন লাইট লাগায়া দিলাম যেই লাইটের নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলেন সুবহান ওরে মানুষ তোরে এত আল্লাহ ইজ্জত দিল এত সম্মান দিল শুধু তাই নয় তোর একটা উপাধি দিল আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে সারা বানাইলো কে আওয়াজ দিয়ে বলেন না কে এত সুন্দর সুরত দিল কে অক্সিজেন দেয় কে সূর্যের আলো দেয় কে কুল কায়নাতের মালিক কে পরিবার পরিজন দিল কে ওরে আল্লাহর বান্দা জগৎ তুই দেখলি জীবনে কখনো কক্সবাজার দেখিস নাই মনে আসানিয়া সারা বছর 5000 টাকা জমাইয়া ঈদের ছুটিতে তুই কক্সবাজার গেলি আইসা গপ্প মারো কক্সবাজার কত সুন্দর কত সুন্দর কত সুন্দর ঠিক কিনা অনেকে বলেন হুজুর বান্দরবন দেখার ইচ্ছা বান্দরবনে গেলাম 20000 টাকা খরচ করলাম সুন্দর সুন্দর জায়গা দেখলাম কত সুন্দর বান্দরবন দেখে আসলাম কেউ বলেন হুজুর রাঙ্গামাটি দেখলাম কেউ বলেন হুজুর খাগড়াছড়ি দেখলাম
যার কাছে টাকা বেশি বলেন দিল্লি যাই আগ্রার তাজমহল দেখলাম কেউ বলেন হুজুর আমি নেপালে গেলাম আমি ভুটানে গেলাম এভারেস্ট জয় করলাম শখ ছিল এভারেস্টের উপরে যাব এভারেস্টের উপরে দাঁড়াইয়া বাংলাদেশের পতাকা গাইরা বাংলাদেশের মান সম্মান বাড়াব ওরে আল্লাহর বান্দা তোর এভারেস্ট দেখতে মন চাইলো কিন্তু এভারেস্টের মালিককে দেখতে তোর মন চাই না বান্দরবন দেখতে মন চাইলো বান্দরবন সৃষ্টি করনেওয়ালা দেখতে মন চাই না তোর রাঙ্গামাটি খাগড়াছড়ি দেখতে মন চাই কক্সবাজার দেখতে মন চাই ইনি সমুদ্র সৃষ্টি করলেন তারে কি দেখার মন চাই না আল্লাহ বলে বান্দা রে তুই তো বুঝলি না তুই কে আল ইনসানু সিররি ওয়া আনা সিররহু ও মানুষ তুই হচ্ছিস আল্লাহর রহস্য আল্লাহ হচ্ছে তোর রহস্য উচ্চ আওয়াজে বলেন সুবহান আমার নবী বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের পরিচয় পেল সে রবের পরিচয় পেল ওরে জগতের মানুষ তুই সারা জগতের পরিচয় পাইলি একবার কেন নিজের পরিচয় পাইতে চাইলি না একবার কেন তুই ভিতরটা দেখলি না আমার আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলেন ওরে আমার বান্দা জগৎ কইরা কইরা দেখলি ওয়াফি আনফুসিকুম একবার কেন তোর ভিতরটা তুবসিরুন নজর করে দেখলি না আল্লাহ আমার ভিতর তো আমি দেখতে পারি না আচ্ছা বলেন তো কক্সবাজার যাওয়ার সময় আপনি কিসে করে গিয়েছেন গাড়িতে বলেন না কিসে টাকা বেশি থাকলে প্লেনে ঠিক কিনা ওমি আমি আমার ভিতরটা দেখব কিভাবে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহুর পরিচয় পাব কিভাবে আমার আল্লাহ বলেন তার জন্য একটা বাহন আছে ও আল্লাহ বাহনের নাম কি আল্লাহ বলেন ইন্নি জাইলু ফিল আরদে খলিফা আমি আল্লাহ আমার কতগুলা খলিফা রেখে গেলাম প্রতিনিধি দিয়ে গেলাম যারা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে তারা কারা আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াম মাগিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা ঘোষণা কার জোরে বলেন না কার আমার আল্লাহ বলেন তারা হলো আর কেউ নয় তারা হলো আমার বলি তারা হলো গৌসুল আজম মজবান্ডারি তারা হলো মাওলাই রহমান তারা হলো হুজুরে গাইবি দন এই জন্য শায়র বলেন ওরে খোদা ফাইবার আশা যার আমার মাওলা ফাইবার আশা যার আমার খোদা ফাইবার আমার মাওলা ফাইবার আশা জাঙার এশকের ডুরি বন্ধ জাগিয়া কৌসে মজিবান ঠিক না ও তোর প্রেমের ডুরি গি বন্ধ জাগিয়া কৌসে মজিবান দার সালা দুনিয়া আমাদের কোনকে ফতোয়া দেয় বিশেষ করে এই অঞ্চলের মধ্যে ফতোয়া দেয় কারণ এখানে যারা দিন মজুর বেশি খেটে খাওয়া মানুষ বেশি যখন তুমি পীর দত্তে যাও বলেন আমি গাইবিদন হুজুর কেবলার দরবারে মুরিদ হব একদল আইসা বাধা দেয় যাইস না যাইস না যাইস না বলে কি বলে না জোরে বলেন না বলে কি বলে না একদল ফতোয়া দেয় কি ফতোয়া বলে ওলি আল্লাহ দরবারে যাবি না কারণ কি বলে তোর মা আছে হ্যাঁ আছে তোর বাবা আছে হ্যাঁ আছে মা বাবা জিন্দা থাকতে পিদ্দরার দরকার এটা হচ্ছে কমন ফতোয়া কি ফতোয়া দেয় কি দেয় না এটা দিয়া কয় হ্যাঁ তো ঠিক আছে তো এখন কেউ যদি বলে মা থাকতে বাবা থাকতে পীর কেন ধরবো না তখন আবার এইসব ফতোয়া দেয় তোর মায়ের নিচে কদমের নিচে কি
জোরে কোন না এখন আমাদের কাইসা কয় হুজুর ওই মাওলানার কথা তো ঠিক আছে তিনি বলছেন মায়ের কদমের নিচে জান্নাত এখন জান্নাত পাওয়ার জন্য পিঠ ধরার কি দরকার আমি বললাম তোমার কথা 100% ঠিক আছে জান্নাত পাওয়ার জন্য পিঠ ধরার দরকার নাই পিঠ ধরবা আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আমরা ওয়াদা করেছিলাম এখানে হাত তুলতে বলছিলাম সবাই বলেছে আমরা জান্নাত পেতে চাই না আল্লাহ পেতে চাই জোরে বলেন না কাকে আল্লাহকে যদি পেতে চাও ওলি আল্লাহ ছাড়া কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় এই জন্য শায়ের বলেন দয়াল মুর্শিদ যাহার অন্তরে ওরে তারে কি আর জমে নিতে পারে ঠিক কি না মুর্শিদ লাগবে কারণ মুর্শিদ ছাড়া তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না হুজুর কেন মুর্শিদ লাগবে কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা ধরো কেন মুর্শিদের কাছে যাব শুধু মুর্শিদ ধরলে হবে না মুর্শিদের সোহবত লাগবে কি লাগবে এখন সোহবত যদি না পান আপনার হৃদয় কখনো তাজা হবে এসকের জোয়ার আসবে সোহবত না পাওয়ার কারণে অনেকের ঈমান बर्बाद হয়ে যাচ্ছে আছে কি নাই পীরদের সাথে পীরের সাথে মুরিদের খবর নাই মুরিদের সাথে পীরের এরকম হলে হবে না পীরদলে পীরের খেদমত করতে হবে পীরের দেওয়া জিকির করা এক জিনিস আর পীরের পীরের খেদমত করা এটা আরেক জিনিস ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না পীরের মুরিদ হওয়া এক জিনিস পীরের খেদমত করা আরেক জিনিস পীরের কদমে থাকা এক জিনিস পীরের সোহবত নেওয়া এক জিনিস কারণ কি জানো নিগাহে বলি মে আর নিগাহে বলি গি মে ইয়ে তাসির দেখি আরে বদলতি হাজারো কি তাকদীর দেখি আরে বদলতি হাজারো কি তাকদীর দেখি সালাত দুনিয়া বাবা পীরের সোহবত এক জিনিস জিকির করা আরেক জিনিস পীরের কাছে মুরিদ হওয়া এক জিনিস পীরের সোহবতে থাকা আরেক জিনিস এই জন্য বাবা আপনাদেরকে ওলি আল্লাহর সোহবতে যেতে হবে গাউসুল আজম মেজবানদারের মতো ওলি আল্লাহর সোহবতে যেতে হবে কারণ যদি তুমি আল্লাহকে পেতে চাও ওলি আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই আপনি বলবেন হুজুর নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দিব নামাজ পড়লে ওলির দরকার নাই আমি বললাম বাবা ওলি ছাড়া কোনো নামাজ নাই আপনি বলবেন হুজুর আপনি আবার কি ফতোয়া দিচ্ছেন এই ফতোয়া দিলে তো এখানে তো আগুন জ্বলবে বাবা তুমি আমার কথা বুঝো নাই আচ্ছা নামাজের নাম কি শুধু রুকু সিজদা হ্যাঁ রুকু সিজদা করার নাম কি নামাজ লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব তোমার নামাজ ততক্ষণ পর্যন্ত নামাজই নয় তোমার নামাজ ততক্ষণ নামাজ হবে না যতক্ষণ তুমি হুজুরি কলবে আদায় করবে না যখন তুমি হুজুরি কলবে আদায় করবে তখন তোমার নামাজ হবে আসসালাতু মিরাজুল মুমিনিন সুবহানাল্লাহ হুজুর আমরা যে নামাজ পড়ি এটা তো হুজুরি কলবের নামাজ আপনি কেমনে জানেন না প্রমাণ দেওয়া লাগবে না আচ্ছা আমরা নামাজ পড়ি কিনা আচ্ছা নামাজ পড়ার সময় আমরা কি বলি নিয়ত বান্ধি কিভাবে আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর ফু আকবর না হু আকবর নিয়ত বান্ধি নিয়ত বাঁধার পরে নামাজ শুরু করি সূরা ফাতিহা পড়ি খেয়াল থাকবে কার দিকে জোরে বলেন মহাব্বতে বলেন আসলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো খেয়াল কি আল্লাহর দিকে যায় না দুনিয়ার দিকে যায় মিছা কথা কইছিনি আপনি নিয়ত বানছেন আল্লাহু আকবার আহা দোকানের কাস্টমার সইলা যায় খেয়াল দোকানের দিকে ঠিক কি না নিয়ত বানছেন আল্লাহু আকবার ক্যাশের তালার চাবি খোলা টাকাগুলা নাকি চোরে নিয়ে যায় ঠিক কি না নিয়ত বানছেন আল্লাহু আকবার পিছনে রাখছেন 1500 টাকা দামের নতুন জুতা
কয় হাজার পুরান না নতুন নামাজের দিকে মন না জুতার দিকে মন তো নামাজকে আল্লাহর বললেন নাকি জুতার বললেন আল্লাহ কয় তোর এই নামাজের দরকার এই ধরনের লোক দেখানো ইবাদতের দরকার ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই ধরনের নামাজ পড়ে ওয়াইল দুজকে যাবি জান্নাতের ধারে কাছে যাওয়ার তোর ক্ষমতা এখন নামাজ শুধু রুকু সিজদার নাম নামাজ নয় ও বাবারা মুরব্বীরা ভালো করে খেয়াল করেন রুকু সিজদার নাম শুধু নামাজ নয় নামাজের সাথে কলবের সাথে সম্পর্ক হুজুর আমি নামাজ তো আদায় করেছি কিন্তু কলবের সাথে কানেকশন করতে পারছি না হুজুর আমি কি করব কি করব কি করব এই জন্য আমার নবী জবান দিয়া আল্লাহ বলেন ওয়াকুনু মাআসসাদিকিন যদি নামাজের সাথে কলবের কানেকশন করতে চাও আল্লাহর ওলির দরবারে যাও আল্লাহওয়ালার দরবারে যাও আল্লাহর ওলির কদমে যাও ওলি আল্লাহর কদমে গিয়ে নিজেকে অর্পণ করে দাও আত্মসমর্পণ করো এবং ওনার প্রেম সাগরের মাধ্যমে সাতার কাটা আরম্ভ করো মাওলার প্রেমে সাতার দেওয়া আরম্ভ করো দেখতে পাবা গন্তব্যে তুমি পৌঁছে গেছো কারণ তুমি মালিক ছাড়া নও তুমি মালিক সাথে আছে ঠিক কিনা ও জগতের বন্ধুরা কেন বলির প্রয়োজন কেন বলির প্রয়োজন কারণ ওলি লাগবে মুর্শিদ লাগবে ওলি ছাড়া কখনো কলবের আত্মশুদ্ধি হয় না নিজের নফসকে নিজে দমন করতে পারে না দমন করার জন্য একজন মাধ্যম লাগে ওসিলা লাগে আর তারা হলেন কারা তারা হলেন আল্লাহর ওলি হুজুর আল্লাহর ওলি তো দেখতে আমাদের মতো মাইজবান্ডারের আওলাদের মুখে দাড়ি আমার মুখেও দাড়ি তিনিও বাবরি চুল আমিও বাবরি চুল তিনিও টুপি পরেন আমিও টুপি পরি তিনিও সংসার করেন আমিও সংসার করি তিনিও দুনিয়াদারি করেন আমিও দুনিয়াদারি করি কিন্তু পার্থক্য কি পার্থক্য কি পার্থক্য যখন জিজ্ঞেস করা হয় আমার আল্লাহ বলেন ওরে বান্দারা পার্থক্য আমি আল্লাহ বলে দিলাম তোর বুঝার জ্ঞান নাই আল্লাহ কেমন পার্থক্য বলে কোরআন পড় কোরআন পড় কোরআন পড় কোরআন পড়লে তুই বুঝতে পারবি কোরআন যখন পড়লাম আমার আল্লাহ ঘোষণা করেন আওয়ামান কানা মাইতান ফাআহিয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস আল্লাহু আকবার বলেন এটা কার কথা জোরে বলেন না কার আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ দুনিয়াতে যতগুলো মানুষ দেখছো সব মানুষ কিন্তু জিন্দা নয় আল্লাহ বলেন আওয়ামান কানা মাইতান আসলে তুই হলি মরা ইয়া গাউসুল আজম আচ্ছা বলেন তো আল্লাহ বলছেন আমরা মরা ইয়েনে মরা কেউ আসেনি এখন আল্লাহ কয় যে আমরা মরা তাহলে আল্লাহর কথা ঠিক না আমগো কথা ঠিক জোরে কর না কার বাবা এলমিয়ানা গুফতেগু বুঝতে একটু সময় লাগবে আল্লাহ বলছেন আমরা মরা ভালো করে খেয়াল কইরেন এই আল্লাহ এখানে কম করে হলেও আড়াই তিন হাজার মানুষ আছে সব জিন্দা মানুষ আল্লাহ আপনি তাদেরকে মরা বললেন কেন আল্লাহ কয় বান্দারে আমার কতগুলা বান্দা আছে জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা জিন্দা থাকতেও মরার পরেও ফাআহিয়াইনাকু আমি আল্লাহ তাকে জিন্দা করলাম আল্লাহ এখানে সবাই তো জিন্দা আল্লাহ বলেন না এখানে কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা আবার কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও জিন্দা মুন্তেকালের পরেও জিন্দা বড় করে বলেন সুবহান হুজুর এন্তেকালের পরে জিন্দা এটা কিভাবে সম্ভব এন্তেকালের পরে কিভাবে জিন্দা হয় ওরে আল্লাহর বান্দা তুই তো বুঝলি না যার কলব জিন্দা
ওই ব্যক্তি মরলেও জিন্দা জিন্দা থাকতেও জিন্দা আর যার কলবটা মরা ওই ব্যক্তি জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা ঠিক কি না এখন প্রশ্নগুলো হুজুর কলম মরা হলে কি হয় ওরে লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব মরা কলবে তোর নামাজ হয় না কুলুবুল মুমিনিনা আরশি আল্লাহ মরা কলবের মধ্যে আল্লাহ থাকে না মুমিনের কলব যাদের কলব জিন্দা তাদের কলবে থাকে আমার আল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবহান এই বলে বলে আমার রহমান মাওলার কদমে কান্দে বাবাজান বলে কেন কান্দিস আমার আশেকে গৌসুল আজম বা ভণ্ডারী বলেন আমি খলিল বুঝতে পারি নাই কোন প্রমোশন বলেছিল গো বাবাজান খোদার কসম তোমার একটা কলার নিচের অংশ খাওয়াইয়া খোদার কসম আমার কলবে দরজা খুলে গেল ও বাবাজান কেবলারে আমি চোখ খুললে দূরে দেখি আর চোখ বন্ধ করলে আমার মদিনাওয়ালা দেখি এটা ক্ষমতা কার জোরে বলেন না কার আর উনি 30 বছর 40 বছর গাঁটি নিয়ে এখনো খুঁজে ভাই ভাবি কোত্থেকে বাবা বে জায়গায় যদি খুঁজতে যাও মাওলা পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় সাধনের কায়দা জানা চাই বেকায়দা করলে সাধন মাওলা রাজি নাই সাধনের কায়দা জানা চাই ঠিকই না তো কেমনে আপনি পাবেন মাওলাকে আল্লাহকে যদি পেতে হয় এক নাম্বার ঈমানকে দৃঢ় করে নি আল্লাহ মানুষ জীবনে সাকসেস হতে গেলে জিদ লাগে জিদ জিদ হলো রহমত জিদ হলো গজব জিদ করলে সওয়াবও আছে জিদ করলে গুনাহও তবে ভালো কাজের জিত ই আল্লাহ তোরে পাওয়ার জিত দিলাম আজকে জীবনে ঘর পাইছি বাড়ি পাইছি মা পাইছি বাবা পাইছি বিবি পাইছি সন্তান পাইছি নাতি পাইছি নাতনি পাইছি আদর পাইছি যত্ন পাইছি বাংলাদেশের মতো একটা দেশ পাইছি চট্টগ্রামের মতো মদিনাতুল আউলিয়া পাইছি ও মাওলা তোরে পাবো না জিত করলাম আজকে তোরে পাবো জিত করে মাওলার প্রেমে নেমে পড়েন বাহন ওঠেন গাড়িতে ওঠেন কোন গাড়ি ওলি আল্লাহর প্রেমের গাড়ি সুবহানাল্লাহ গাড়ির মধ্যে উঠে বসে থাকলে হবে না দমে দমে জপরে মন লা ইলাহা প্রত্যেকটা নিঃশ্বাস মাওলার প্রেমে জপ আরম্ভ করেন গাড়ির মজবুত করে ধরেন যিনি গাড়ির চালক তিনি জানে কোন পথ দিয়ে গেলে গাঁথা নাই কোন পথ দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট নাই কোন কোনখানে ব্রেক করতে হবে কোনখানে দ্রুত যাইতে হবে ডাকাত পড়লে ডাকাত থেকে কিভাবে বাঁচতে হবে নফস শয়তান থেকে কিভাবে বাঁচতে হবে ড্রাইভার জানেন তিনি কৌশল দিয়ে নিয়ে যাবেন তোমার কাজ হচ্ছে সিট বেল্টটা শক্ত করে বেঁধে যিনি ড্রাইভার তার উপর ইস্তেকামত রেখে ইয়াকিন রেখে তুমি তোমার ড্রাইভারের উপর বিশ্বাস রেখে মুর্শিদের উপর বিশ্বাস রেখে নেমে পড়ো খোদার কসম তোমার এই জগতে সাফল্য ওই জগতে সাফল্য শুধু তাই নয় ওই সব ব্যক্তিকেও আল্লাহর বলি কিয়ামতের ময়দানে নিয়ামত দান করবেন আমরা যখন গুনাহগার কিয়ামতের ময়দানে কান্না করব কোন বন্ধু কোন বান্ধব কোন আত্মীয় কোন স্বজন তোমার যখন আপন হবে না বিবি বলবে চিনি না সন্তান বলবে চিনি না মা বলবেন চিনি না বাবা বলবেন চিনি না বন্ধু বান্ধব বলবেন চিনি না হাই হুতাশ করে কাঁদবে তখন দেখবে আমার গায়বী দন হুজুর কেবলা চলে যাচ্ছেন তোমার সামনে দিয়ে তুমি কদম ধরে হু করে কেঁদে দিয়ে বলবেন আম্মা তারিফনি হুজুর আপনি কি আমাকে চিনছেন তিনি বলবেন কে তুমি আনা সাকাইতুকা শরবতান আমি ওই ব্যক্তি আপনাকে এক গ্লাস শরবত খাওয়াইছিলাম আমার এলাকায় গেছিলেন আপনাকে এক বেলা ভাত খাওয়াইছিলাম আপনার এলাকায় গিয়েছিলেন আপনাকে সেবা করেছিলাম যত্ন করেছিলাম ভালোবেসেছিলাম আপনার কাছে গিয়ে আপনার সোহবতে বসেছিলাম কি চাও বলে হুজুর আপন বলতে কেউ নাই আজকে কিয়ামতের ময়দানে যদি পারেন এক গ্লাস পানি খাওয়াইলাম তার বিনিময়ে আপনার সঙ্গী করে নিয়ে যান ওলি আল্লাহর সঙ্গী হইলে লাভ আছে কি নাই আরেকজন যাবে কদম ধরবে কেঁদে দিবেন আম্মা তারিফুলি তিনি বলবেন কে তুমি আনা ওয়াহাবতুলাকা মা আন ওযু আন হুজুর আপনি ওযু করতেছিলেন আমি কলটা চাইপা দিছিলাম আপনি ওযু করতেছিলেন আমি পানি ঢাইলা দিছিলাম শুধু এইটুকু আপনার খেদমত করেছি এর থেকে বেশি করতে পারি নাই কি চাও হুজুর এই খেদমতের বিনিময়ে আপনার সঙ্গী হতে চাই উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ
আল্লাহর ওলি বলবেন থাম আল্লাহ বড় কঠিন আজকে কাহারুন সূরত দারুন করেছে একটু অপেক্ষা কর পিছন দিয়া দাঁড়া সামনে আসবি না পিছনে লুকায়া থাকবে আল্লাহর সামনে যাবে আল্লাহ বলবেন ও বলি ও গায়বিদন আপনি জান্নাতে চলে যান গায়বিদন দাঁড়ায়া থাকবেন আপনি যাচ্ছেন না কেন ইয়াকুলুনা ইউসাল্লুনা মাআনা ইয়াসুমুনা মাআনা ইউযারিউনা মাআনা ইউজালিসুনা মাআনা আল্লাহ আমার পিছনে আমার কতগুলা পাগল আমাকে ছাড়া কিছুই বুঝে নাই আজকে তার বন্ধু নাই বান্ধব নাই আপন নাই কেউ নাই শুধু গায়বিদন বলে বলে পাগল ছিল আল্লাহ আজকে আমি তাদেরকে ফেলে জান্নাতে যেতে পারবো না আমার আল্লাহ বলবেন বলি রে তুমি শুধু বের করো কাকে কাকে দেওয়া লাগবে জান্নাতে আমি পাঠায়া দিব আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বাদাহুম বিবাদিন একজনের হাত একজন ধরবে যত মানুষ আছে হাত ধরে লম্বা হয়ে যাবে মুর্শিদ যাবে আগে মুরিদ যাবে পিছে কিন্তু গায়বিদন বলবেন আল্লাহ আজকে আমি আগে যাব না আজকে আমার মুরিদ যাবে আগে সবাইকে পার করাইয়া সবার শেষ আমি গায়বিদন যাব উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহু আকবার তাহলে এই নৌকার মধ্যে উঠলে লাভ আছে কি নাই জোরে বলেন আছে কি নাই নৌকার নাম কি মাইজবান্ডারি নৌকা বলে না মাইজবান্ডারি যে নৌকার উপর একটা ভেলায়তের তাজ আছে গৌসুল আজম মাইজবান্ডারি কেবলে আলমকে দান করেছেন মুস্তফা বড় করে বলো সুবহান একটা মোহাম্মদিয়াল মশরবের তাজ আর একটা আহমদিয়াল মশরবের তাজ আহমদিয়াল মশরবের তাজ পেয়েছে গৌসুল আজম মাইজবান্ডারিকে ঠিক কিনা গৌসুল আজম বা ভান্ডারি কেবলা আলমকে চট্টগ্রামের মানুষ জন্য ঠিক কিনা এই জন্য শায়েরও বলেন চল রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই চল রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাইজবান্ডারি স্কুল খুইলা গৌসুল আজম মাইজবান্ডারি আবাল বৃদ্ধ নর নারী করে সবাই ঘুরাঘুরি নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে হাইরে নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে গৌসুল আজম মাইজবান্ডারি স্কুলে কইলা চলো রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাইজবান স্কুল খুইলা আছে গৌসুল আজম মাইজবান স্কুলে পড়লে মানুষ কি মূর্খ হয় না শিক্ষিত হয় ওলি আল্লাহর স্কুলে পড়লে মানুষ আল্লাহওয়ালা হয় সুবহানাল্লাহ ওলি আল্লাহর স্কুলে পড়লে মানুষ নবীওয়ালা হয় বড় করে বলে সুবহান এই জন্য আমার গায়বিদন হুজুর কিবলা তিনি একটি রাস্তা খোলা রেখেছেন যেই রাস্তা আল্লাহর তরফ থেকে খোলা হয়েছে তিনি তো এমন ব্যক্তি তিনি এমন এক জাত তিনি তো দুনিয়াতে এসেছিলেন মৃত রু ছিল না আমার বাবা ভান্ডারে কেবলা আলমের কদমে যখন দিয়ে দিলেন উনার দাদি যান ও বাবা যান কেবলা তোমার কাছে মানুষ এত কিছু পায় আমিও পাইছি পাই নাই বলি নাই চেয়েছিলাম একটা নাতি দিয়েছো তুমি তবে মরা চাই নাই জিন্দা চাইছিলাম বাবা ভান্ডারি রে মরাটা তুমি নিয়ে যাও জিন্দাটা আমাকে বাবা ভান্ডারি কেবলে আলম জানে কি জানে না এটা মোল্লার হাত না এটা ওলি আল্লাহর হাত এই হাতের সাথে কানেকশন কার সাথে বাবা ভান্ডারি কেবলায় আলম গায়বিদন কেবলায় আলমের পেটের মধ্যে মালিশ করে কোলে নিয়ে দ দ করে ধুলাইতেছেন আর গায়বিদন কেবলা আলম কান্নার আওয়াজ দিলেন মৃত সন্তান জীবিত হয়ে গেল ও গায়বিদন তোমাকে মৃত থেকে জিন্দা করলো কেন তুমি তো ছিলে মৃত তোমাকে জিন্দা করলো কেন কারণ শেষ জামানার গোলামদেরকে ইমানের তরিতে তুলে ওই পারে পার করানোর জন্য বাবা ভান্ডারি কেবলা আলম আরেকটা নিশানা দিয়ে গিয়েছেন যার নাম হুজুরে গায়বিদন কেবলা আলম উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ আল্লাহ একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মারহাবা এই জন্য সময় সুযোগ সব সময় থাকে না আল্লাহর বলির কদমে চলে যাবেন উনাদের সোহবতে চলে যাবেন
কারণ ওলি আল্লাহর সোহবতে যত থাকবেন তত ভালো ওলি আল্লাহর সোহবত থেকে যত দূরে হবেন তত बर्बाद হবেন ঠিক কি না এইজন্য খবরদার আরেকটা আরজ রাখব বর্তমান প্রেক্ষাপট খুবই কঠিন আমাদেরকে সতর্ক এবং আমাদের জবানকে সব সময় সতর্ক রাখতে হবে প্রত্যেক ওলি আমাদের মাথার এখানে অনেক তরিকার লোক আছে না সবাই কি মাইজবান্ডারে এমন কথা বিভিন্ন তরিকার লোক আছে যার যার পীর তার তার জন্য বড় আপনার পীরকে বড় করতে গিয়ে আপনি আরেকজনকে ছোট করার অধিকার আবার আমি নিজের টাকা বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করার অধিকার যার যার পীরের হুকুম শেষে পালন করবে যার যার মুর্শিদের হুকুম শেষে পালন করবে আপনার পীর আপনার জন্য মহান ওনার পীর ওনার জন্য মহান আল্লাহ আমাদের যার যার পীরে মুর্শিদের খেদমত করার তৌফিক দান করুক আজকের ইন্তেজামাতকে কবুল আর মঞ্জুর করুক আজকের মেহমানে আলা اولاد رسول خاندان غوث العظم نبی بنگشر اولاد الحاج شاہ صفی سید عرفان الرحمن میزان الحسانی والحسینی المجبنداری مد ذلہ العالی کے اللہ تن حیاتر مد حیات طیبہ حیات خضری دن کرک آمین تن ابزان بوزن قبلہ اللہ پاک رب العالمین سستتا دن کرک جاتے غلام را منیبر خدمت کرت توفیق دن کرک এবং হায়াতে খিজরে হায়াতে তৈবা দান করুক আমিন মুনিবের নজরে করম আমাদেরকে সকলকে নসিব করুক আমিন আমার বিশ্বাস আজকে বাবাজান কেবলা অসুস্থতার জন্য হয়তো বাঁচতে পারে না কিন্তু তিনি দেখতেছেন তিনি কেন আছেন তিনি দেখেন তাদের ক্ষমতা দিয়েছেন কে আমরা যেন সবার ওনার মহব্বতের নজরে থাকার তৌফিক দান করুক কারণ খবরদার এখানে কেউ মনে করা যাবে না যে মুর্শিদ কেবলা নাই উনি আছেন উনি সর্ব জায়গায় আছেন আশিকের হৃদয় থাকলে সে দেখে ঠিক কি না আল্লাহ আমাদেরকে মুর্শিদকে সর্ব জায়গায় মুর্শিদকে পাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া মা আলাইনিল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু